দূতাবাসগুলোকে রাষ্ট্রের বদলে আওয়ামী লীগের প্রচার প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ব্রাসেলস দূতাবাসের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সেখানে সুস্পষ্টভাবে আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মীর মতো বক্তব্য তুলে ধরা হয়েছে, যা দূতাবাসকে আওয়ামী লীগের প্রচার মাধ্যমে পরিণত করার সামিল। সবশেষে সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ সরকার গঠন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত না করলে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে। আপনারা ব্রাসেলস দূতাবাসের ওয়েবসাইটে ভিজিট করলে সেই প্রেস বিজ্ঞপ্তিটি এখনো দেখতে পাবেন, যেখানে সুস্পষ্টভাবে আওয়ামী লীগ একজন সক্রিয় কর্মীর মতো বক্তব্য তুলে ধরা হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা দূতাবাসকে রাষ্ট্রের বদলে আওয়ামী লীগের প্রচার প্রতিষ্ঠানে পরিণত করার প্রমাণ। এ প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুস্পষ্টভাবে বলতে চায়, এখনো সময় আছে এই অপতৎপরতা বন্ধ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করার ব্যবস্থা নিন,